দেখো আমি এখান থেকে কিছুটা অংশ মাটি নিয়েছি, এই মাটিটা দিয়ে আমরা এখন একটা সবজির গঠন করব। আমি যে সবজি গঠন করছি সেটা হচ্ছে একটি গাজর। তোমরা গাজর দেখেছো বাজারে, সে গাজর করতে গেলে কী করতে হবে, এই মাটিটা নিয়ে ঠিক এরকমভাবে তোমরা লম্বা মতো করে ঠিক নিচের দিকটা এরকম করে একটি গাজরের মতো বানিয়ে নেবে। এই দেখো, এবার উপরে একটু ছোটো ছোটো করে সরু সরু অংশ তোমরা এরকম করে গাজরের ঠিকমতো লাগিয়ে দেবে। একটি গাজর তৈরি করবে এবং এটা হয়ে গেলে এটা রোদে শুকাতে হবে। শুকিয়ে গেলে তোমরা জানো গাজর কী রঙ হয়, কমলা রঙ। সেই কমলা রঙ ফেব্রিক রং হোক বা পোস্টার রং হোক এটা রঙ করে দেবে, আর এই ডালপালাগুলো এগুলো সবুজ সবুজ। এইভাবে তোমরা গাজর, টমেটো, লাউ, বেগুন দেখো এখানে অনেকগুলো ছবি দেখেছি, এরকম ধরনের যে কোনো একটি সবজি সবজি তোমরা তৈরি করবে। এইভাবে তোমরা গাজর তৈরি করবে।